প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম হোসেন। আজ আমি আপনাদের সাথে ব্যতিক্রম একটি বিষয় নিয়ে আলোচনা করব। খবরের কাগজকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। কোথাও বসতে জায়গা না পেলে আমরা খবরের কাগজ বিছিয়ে বসে পড়ি, আর কোথাও ধুলিবালি পরিষ্কার করতে আমরা খবরের কাগজ ব্যবহার করি, বা কোনো কিছু মুড়িয়ে রাখার জন্য আমরা খবরের কাগজ ব্যবহার করি। আবার সেই একই খবরের কাগজে মুড়িয়ে ঠোঙায় যখন কোনো খাবার আমাদেরকে দেওয়া হয়, আমরা যখন বাইরে সেই খাবারগুলো কিনে সেই খাবারগুলো আমরা খেয়ে নিই, কিন্তু কখনো আমরা চিন্তা করি না যে এই খবরের কাগজে মুড়িয়ে দেওয়া খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ। আজ আপনাদের সাথে এই বিষয় তুলে ধরার চেষ্টা করব। খবরের কাগজে যে ইঙ্ক বা কালি ব্যবহার করা হয়ে থাকে, সেখানে শুধুমাত্র রঙই থাকে না, সেখানে থাকে বিভিন্ন পিগমেন্ট, প্রিজার্ভেটিভ, রাসায়নিক, প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম, যা আমাদের খাবারের সাথে একজন মানুষের পেটে যখন যায় তখন তার পেটে বিভিন্ন পীড়া এবং গোলযোগের সমস্যা তৈরি করতে পারে। আমরা বাইরে খাবার খেয়ে প্রায় অসুস্থ হয়ে পড়ি। আমরা ধরে নেই যে খাবারের কারণে আমাদের মধ্যে ফুড পয়জনিং এর সমস্যা হয়েছে, কিন্তু কখনো চিন্তা করি না যে খাবারটি আধা ভেজা অবস্থায় খবরের কাগজে মুড়িয়ে অনেক সময় আমাদেরকে দেওয়া হয়। সেখানে খবরের কাগজের এই উপাদানগুলোর কারণে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং হয়ে আমাদের সমস্যা হতে পারে, এটি কখনো আমাদের মাথায় আসে না। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, তাদের গবেষণায় এসেছে খবরের কাগজে মুড়িয়ে খাবার খাওয়া মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাদের গবেষণায় বেরিয়ে এসেছে খবরের কাগজে বায়োঅ্যাক্টিভ পদার্থ নামে একটি উপাদান থাকে যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক। খবরের কাগজে ব্যবহৃত যে কালি ব্যবহার করা হয়, এর মধ্যে যে সলভেন্ট ব্যবহার করা হয়, এই সলভেন্ট একজন মানুষের জন্য কার্সিনোজেনিক হতে পারে। কার্সিনোজেনিক হচ্ছে সেই উপাদানগুলো যেগুলো ক্যান্সার তৈরি করার ক্ষমতা থাকে, এগুলোকে কার্সিনোজেনিক এজেন্ট বলা হয়ে থাকে। দর্শক, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর গবেষণার মতে যে ক্ষতিকারক দিকগুলো একজন মানুষের জন্য খবরের কাগজে মুড়িয়ে খাবার খাওয়ার মধ্য দিয়ে রয়েছে, এটি জানার পরও যদি একজন সচেতন মানুষ হিসাবে আপনি খবরের কাগজে মুড়িয়ে খাবার খান, তাহলে আপনার অসুস্থতার জন্য অন্য কেউ দায়ী নয়, মূলত আপনিই নিজের অসুস্থতার জন্য নিজে দায়ী। কাজেই চেষ্টা করবেন আজ থেকে খবরের কাগজে মুড়িয়ে খাবার খাওয়া পরিহার করতে, নিজে সচেতন হতে এবং অন্যদেরকে সচেতন করতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।